দর্শক, আমরা এখন রয়েছি মাদারীপুর জেলার রাজৌর উপজেলার খালিয়া গ্রামে। এখানে গতকাল শুক্রবার কদমবাড়ি ইউনিয়নের নূরপুর গ্রামে বিকৃত একটি লাশ পাওয়া গিয়েছিল, সেই লাশের সন্ধান মেলেনি। অনেক খোঁজাখুঁজির পর গতকাল রাতে, অর্থাৎ শুক্রবার রাতে সন্ধান মিলেছে। সেটা জানা গেছে যে খালিয়ার মিন্টু শেখের লাশ, সেই মিন্টু শেখের বাড়িতে আমরা এখন অবস্থান করছি। বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। নিহত মিন্টু শেখের ছোট ছোট দুটি বাচ্চা ছেলে রয়েছে, তাকে ভ্যানের জন্যই হয়তোবা হত্যা করা হয়েছে তার পরিবারের লোকজন জানিয়েছে। মিন্টু লেখাপড়া করে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারার কারণে ট্যাকের হাটে মোবাইল এবং ঘড়ির কাজ করত এবং লোক লজ্জার ভয়ে দিন রেখে রাতে ভ্যান চালাত। সেই ভ্যানই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করে তার ভ্যান নিয়ে পালিয়ে যায়। এখন আমরা তার পরিবারের লোকজনের সাথে কথা বলবো, কি বলছে তারা। আমার আমার ওই যে দুইটা নাতি কেমালে আপনি আপনার সাথে কি গত পরশু দিন মানে বৃহস্পতিবার কথা হয়েছিল? দুয়ার সময় হয় ও মা, আমরা মা এসে খাবো মা, আমি একদম খতম করতে গেছি, খতম করে দেখে না ইয়ে খাবো এন। আমার বাবা কয় ও মা আমরা মা এসে খাবো, আমি কই না আবার তারা আমার লাশ আমি খাবো না, ও মা তোমার রিপোর্ট শুরু খাবে না, না এই যে কথা বলছে আমার বাবাই তো বাইরে গেছে, আমি দেই নাই বাজান রে। আপনার নাম কি? মিন্টুর আপন বড় ভাই আমাদেরকে জানিয়েছে, তারপরে সেই যে এই ভ্যান কিনছে, এই অটো ভ্যান লোন উঠে গিয়ে কিনছে, তারপরে এটি চালাইতেছে, দিনে চালাইতে না রাত্রে চালাইতে, আলাপে জানছে, এছাড়াও চাপ দিতেছে যে দেন ভাই কেছে লোন উঠে দেবানি এরকম বলছি। আমার ভাইয়ের আমি সূক্ষ্ম বিচার চাই, গণনীতি বাংলাদেশ গণপ্রতি সারা শেখ হাসিনার কাছে আমার এটাই আবেদন, এটাই আমার দাবি। মানে হ্যাঁ সূক্ষ্ম বিচার করে, মানে হ্যাঁ তো এই দেশে কইছে যে আমার সব আমার ভাই লাখ লাখ ভাই, এই ভাই হার এক ভাই মর গেছে, জানি হার ভাইয়ের বিচারটা আমি সঠিক পাই, এই জানি সঠিক করে, এটাই আমার দাবি, এটাই আমার কাছে আশা। তো সর্বশেষ আপনার সাথে কি কথা হয়েছে? বলছে কি ইনাকদিন আমি গেলাম তুমি খাই, আমি বলছি তুমি কি আমাকে কথা কও, তুমি তাকে তুমি আসবা না, রাত নটার সময় বলতেছে অনাজমিন তুমি কি আরো, আমি বলছি গাড়ের পর বসকে বসকে দিয়ে দেয় আবদুল্লাহ কোথা, আমি দেখি আবদুল্লাহ আমার পাশে কয় কি আমার নেই গিয়া তুমি চিন্তা করবো না, আমি কয় কি এই যে নটা বাদ তুমি আনে কোথায় রে মিন্টু কি সবসময় কি রাতে রাত্রে ভ্যান চালায়?
নতুন ব্যাটারি না গাইছে ওই রাতে রাত কয়টা বন্ধু রাত চালায় কয়টা আসে বাড়ি দৈনিক কোন সময় পায় ধরে সময় আর পাশা হে ভাই কে লো কোন সময় চাইতে সময় হে কই কি জান আপনি দুয়ার কল তুমি কি আইছো কই হো আমি আইছি তুমি দুয়ার কল রে আসলে আসলে বসকে রাখি না কই কি এখন আমরা কথা